সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার হাতে আছে হেইলাও RS4 এবং সেই সাথে আছে মিব্রো লাইট। তো এই দুটো আমরা আজকে হেড টু হেড কম্পেয়ার করব। তো চলুন আজকে আর দেরি না করে শুরু করে ফেলি। যদি আমরা প্রথমেই ডিসপ্লে সাইজের কথা বলি, তাহলে হেইলাও RS4 1.78 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন, অন্যদিকে মিব্রো লাইট 1.3 ইঞ্চি ডিসপ্লে। সুতরাং বলা যাচ্ছে ডিসপ্লে দিয়ে কিন্তু হেইলাও RS4টা এগিয়ে গিয়েছে এবং হেইলার ঘরে চলে আসলো 1 পয়েন্ট। এবার যদি আমরা অ্যামোলেড ডিসপ্লের কথা বলি, তাহলে সুখবর হচ্ছে গিয়ে এই দ্রুতেই পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে। সুতরাং এই দ্রুত জন্যই সমান সমান মার্কে বণ্টিত করা হলো। এবার হচ্ছে রেজুলেশন। রেজুলেশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা স্মার্ট ওয়াচের যে গ্রাফিক্সগুলো আছে সেগুলো ক্রিস্টাল ক্লিয়ারভাবে দেখা যায় কি না। তো আমরা যদি হেইলাও RS4-এর কথা বলি, এর রেজুলেশন হচ্ছে গিয়ে 368x448 পিক্সেল। আর যদি অন্যদিকে আমরা মিব্রো লাইটের কথা বলি, 360x366 পিক্সেল। তো সুতরাং বলা যাচ্ছে যে এই দিকে কিন্তু আমাদের হেইলাও RS4 এগিয়ে আছে, কিন্তু অন্যদিকে খেয়াল করতে হবে যেহেতু হেইলাওর স্ক্রিন সাইজটা তুলনামূলক বড়, সুতরাং এটাতে কিন্তু একটু বেশি পিক্সেল ব্যবহার হচ্ছে। সুতরাং আলটিমেটলি যদি আমরা পার ইঞ্চির দিকে দেখি, তাহলে কিন্তু এই দুটি মোটামুটি সমান রেঞ্জেই কভার দিচ্ছে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ এবং আমার ব্যক্তিগত চয়েস হচ্ছে ব্যাটারি লাইফ। যদি ব্যাটারি লাইফের কথা বলি, তাহলে কিন্তু হেইলাও RS4 হচ্ছে 12 দিন আপনাকে ব্যাকআপ দিচ্ছে অন এভারেজ। যদি আমরা স্ট্যান্ড বাইয়ের কথা বলি, তাহলে হয়তো আরও বেশি দিবে, 20 দিনের পর্যন্ত দিতে পারে। আর যদি খুব হ্যাভি ইউজ করেন, তাহলে কিন্তু 1 সপ্তাহ 5 দিন 4 দিনে চলে আসতে পারে। এবার যদি আমরা মিব্রো লাইটের কথা বলি, তাহলে অন এভারেজ হচ্ছে গিয়ে 8 দিন ব্যাকআপ দিচ্ছে। আর যদি আপনি স্ট্যান্ড বাই রাখেন, তাহলে হয়তো আর একটু বেশি সময় পাচ্ছেন। আর যদি হ্যাভি ইউজ করেন, তাহলে ওইরকমই আরও অনেক বেশি কমে আসবে। সুতরাং আমরা যদি অন এভারেজের কথা বলি, তাহলে কিন্তু এখানে হেইলাও RS4 এগিয়ে গেছে, আর সেই জন্য RS4 পাচ্ছে আরও 1 পয়েন্ট এক্সট্রা। RS4 হচ্ছে 4 পয়েন্ট এবং মিব্রো লাইট হচ্ছে 2 পয়েন্ট। এবার যদি আমরা ব্যাটারি ক্যাপাবিলিটির কথা বলি, তাহলে কিন্তু হেইলাও RS4 হচ্ছে 230 mAh ব্যাটারি, অন্যদিকে মিব্রো লাইট এটা হচ্ছে 230 mAh ব্যাটারি। সুতরাং এই দুটো ক্ষেত্রেই কিন্তু এই দুটো সমান হয়ে গেছে। এবার হচ্ছে ওয়াটার রেসিস্টেন্সি, এই দুটোই হচ্ছে সমান সমান IP68 ওয়াটার রেসিস্টেন্সি। অর্থাৎ আপনি কিন্তু অল্প পানিতে হালকা পাতলা সাঁতার কাটতে পারবেন, উজু করতে পারবেন, কোনো সমস্যা হবে না, অন্যদিকে ডাস্টেও প্রবলেম হবে না। এবার যদি আমরা ব্লুটুথের কথা বলি, তাহলে এই দুটো প্রায় সমান সমান, যদিও হেইলাও RS4 5.1 অল্প একটু এগিয়ে আছে, তারপরেও কিন্তু আমরা অন এভারেজ এই দুটোকে সমান বলতে পারি। এবার যদি অ্যান্ড্রয়েড এবং iOS-এর কথা বলি, তাহলে এই দুটি স্মার্ট ওয়াচই অ্যান্ড্রয়েড এবং iOS-এ সাপোর্ট করবে। এবার হচ্ছে স্পোর্টস মোড। যদি স্পোর্টস মোডের কথা বলি, তাহলে হেইলাও RS4-এ আছে 12টি স্পোর্টস মোড, অন্যদিকে কিন্তু মিব্রো লাইটে স্পোর্টস মোড একটু বেশি আছে, 15টি স্পোর্টস মোড আছে। সেই জন্য আমরা মিব্রো লাইটকে 1 পয়েন্ট বেশি দিচ্ছি। এবার হচ্ছে হার্ট রেট মিটার, এই দুটোরই কিন্তু হার্ট রেট মিটার আছে। যদি মোশন সেন্সরের কথা বলা হয়, তাহলে ভালো বিষয় হচ্ছে এই দুটোতেই মোশন সেন্সর বিদ্যমান। এবার হচ্ছে অ্যাক্সেলারেশন মিটার, দুঃখজনক হচ্ছে এই দুটোর একটাতেও অ্যাক্সেলারেশন মিটার নেই। করোনাকালীন মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে অক্সিজেন মিটার, এবং এই দুটোতেই কিন্তু অক্সিজেন মিটার আছে। এবং এই দুটোর ব্যক্তিগতভাবে আমি একটা একটা করে রিভিউ করেছি এবং সেই রিভিউতে দেখিয়ে দিয়েছি এই দুটোর অক্সিজেন মিটার কিন্তু বেশ ভালোভাবেই কাজ করে। সুতরাং আপনারা চাইলে কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে সেই ভিডিও দুটি দেখতে পারেন। এবার হচ্ছে মেয়েদের জন্য বিশেষ ফাংশন, মেনস্ট্রুয়াল পিরিয়ডের যে ডিটেকশনটা আছে, সেই দুটা এই দুটো স্মার্ট ওয়াচের ভিতরে হচ্ছে না। এবার অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাইয়া বাংলা সাপোর্ট করবে কিনা, দুঃখজনক হচ্ছে এই দুটোর একটাটাও কিন্তু বাংলা সাপোর্ট করছে না। যদি জিজ্ঞাসা করা হয় নোটিফিকেশনের কথা, এই দুটোতে কিন্তু আপনারা প্রায় সব রকমের নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলেই কিন্তু কাস্টমাইজ করে বিভিন্ন অ্যাপের নোটিফিকেশন সিলেক্ট করতে পারবেন যে হ্যাঁ এগুলোর দরকার এবং এগুলোর দরকার নেই। যদি আমরা ওয়েক আপ গেস্টারের কথা বলি, তাহলে কিন্তু এই দুটো স্মার্ট ওয়াচেই ওয়েক আপ গেস্টার আছে। এবার হচ্ছে কল, না এই দুটোর একটা দিয়েও আপনি কল করতে পারবেন না, কিন্তু ভালো বিষয় হচ্ছে গিয়ে যখনই আপনার কল আসবে, তখনই কিন্তু স্মার্ট ওয়াচে সেই কলটা দেখতে পারবেন, নোটিফিকেশন পাবেন, ইভেন আপনি চাইলেই কিন্তু কলটা কেটে দিতে পারবেন। এবার যদি আমরা আউটলুকের কথা বলি, তাহলে হেইলাও RS4 হচ্ছে 10x8 পাচ্ছে এবং মিব্রো লাইট হচ্ছে গিয়ে 10x7 পাচ্ছে। বেসিক্যালি মিব্রো লাইটের যে ডিজাইনটা আছে, এটা অনেকটা কমন হয়ে গেছে এবং ঠিক এই টাইপের ডিজাইন প্রচুর স্মার্ট ওয়াচ আছে। কিন্তু যদি আমরা হেইলাও RS4-টা দেখি, তাহলে এটার যে স্ট্র্যাপ লাগানোর স্থানটা আছে, সেই জায়গার ডিজাইনটা বেশ ইউনিক করা হয়েছে এবং অন্যগুলোর সাথে কিন্তু খুব বেশি মিলবে না। তো এই বিষয়টা আমাদের সবার কাছে খুব বেশি ভালো লেগেছে। কিন্তু এবার যদি আমরা বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে কিন্তু মিব্রো লাইটের বিল্ড কোয়ালিটি আমাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। আমরা এটাকে 10x8 দিব, অন্যদিকে হেইলাও RS4-এর বিল্ড কোয়ালিটিকে আমরা দেবো 10x7 নাম্বার, কেননা আমাদের কাছে মিব্রো লাইটের বিল্ড কোয়ালিটি একটু বেশি মজবুত মনে হয়েছে। এবার যদি বলি আমরা কাস্টম ওয়াচ ফেসের কথা, এই দুটোতে কিন্তু কাস্টম ওয়াচ ফেস আছে এবং খুব সুন্দর সুন্দর ওয়াচ ফেস আপনি নিজে তৈরি করে এখানে সেট করতে পারবেন। এবার যদি অ্যাপের কথা বলি, সব থেকে বেস্ট পার্ট আমার কাছে লেগেছে এই দুটো কোম্পানি তাদের নিজস্ব তৈরি করা অ্যাপ ব্যবহার করছে, অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করছে না। যদি আমরা হেইলাও RS4-এর কথা বলি,
এটার অ্যাপের নাম হচ্ছে গিয়ে হেইলো ফান। আর অন্যদিকে যদি আমরা মিব্রো লাইটের কথা বলি, এটার অ্যাপ হচ্ছে গিয়ে মিব্রো ফিট। তো এই তো ভিডিওর শেষ দিকে চলে আসছি। তো মোটামুটি এখন পয়েন্ট হচ্ছে গিয়ে হেইলো আরএস ফোর হচ্ছে 19 পয়েন্ট এবং মিব্রো লাইট হচ্ছে 18 পয়েন্ট। এবার আসছি আমরা প্রাইস নিয়ে, এবং প্রাইসের উপরে কিন্তু ফাইনাল একটা মার্কিং করে দিচ্ছি। তো আমরা যদি প্রাইসের কথা বলি, তাহলে হেইলো আরএস ফোর হচ্ছে গিয়ে 3800 টাকা এখনও। আর যদি আমরা মিব্রো লাইটের কথা বলি, তাহলে এটা হচ্ছে গিয়ে 3400 টাকা। সুতরাং যদি আমরা প্রাইস কম্পেয়ার করি, তাহলে কিন্তু মিব্রো লাইট 1 পয়েন্ট বেশি পেয়ে যাচ্ছে, আমরা এটার প্রাইসটা কম। সুতরাং দিন শেষে এবার এই দুটোই কিন্তু 19 পয়েন্ট এবং 19 পয়েন্টে দাঁড়িয়ে গেছে। এখন ফাইনালি বলতে পারেন, ভাই এর আগের ভিডিওতেও আপনি কম্পেয়ার একদম সমান সমান করেছেন, এটাতেও কিন্তু কম্পেয়ার একদম হেড টু হেড করতে গিয়ে আমাদের ড্র হয়ে যাচ্ছে। এখন যদি আপনি বলেন, ভাই আমি কোনটা নিব, দুটোই তো সমান, তো আমি বলবো বিষয়টা আসলে তা না। দেখেন, আপনি যারা স্কোয়ার শেপের স্মার্ট ওয়াচ পছন্দ করেন এবং একটু হালকা পাতলা স্মার্ট ওয়াচ পছন্দ করেন, তারা কিন্তু হেইলো আরএস ফোরটা নিতে পারেন। তার জন্য এটা খুবই একটা উপযোগী স্মার্ট ওয়াচ হবে, ট্রাস্ট মি। আর যদি আপনারা রাউন্ড শেপ পছন্দ করেন, তাহলে কিন্তু আমি বলবো মিব্রো লাইটটা ইউজ করতে পারবেন। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে কি, এই দুটোই কিন্তু আপনি ক্যাজুয়াল এবং ফর্মাল এই দুটো ক্ষেত্রেই ব্যবহার করতে পারতেছেন। এখন যদি আপনার মনে হয় যে ভাই আমার একটা ওয়াচ হলেই হলো, কিন্তু আমার ব্যাটারি লাইফটা বেশি দরকার, তাহলে কিন্তু আপনি কিছু টাকা এক্সট্রা দিয়ে এটা নিতে পারতেছেন, কারণ এটাতে তুলনামূলক ব্যাটারি একটুখানি বেশি পাচ্ছেন। তো এই তো ডিসিশন কিন্তু আপনাকে নিতে হবে। সুতরাং আপনি চাইলে কিন্তু টেকডেন যে স্মার্ট ওয়াচের শপ আছে মোহাম্মদপুরে, সেখানে এসে ঘুরে দেখে যেতে পারেন এই দুটো, এবং কোনটা নেবেন আপনি নিজেই কিন্তু যাচাই করতে পারেন। অথবা আপনি যদি চান, তাহলে সরাসরি অনলাইনে অর্ডার করতে পারেন techden.com অথবা যে ফেসবুক পেজটা আছে সেখান থেকে। আর যদি আপনাদের কোনো রিকমেন্ডেশন থাকে, অথবা চান যে ভাইয়া এই স্মার্ট ওয়াচটার রিভিউটা দেন তো প্লিজ, অথবা এটা এটার কম্পেয়ার করেন, তো তাহলে কিন্তু অবশ্যই আপনি আমাদের কমেন্ট বক্সে জানতে পারেন, আমরা চেষ্টা করবো সেগুলোর রিভিউ করার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।